চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড যুব প্রগতিশীলী ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়তম প্রগতিশীল মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এম আলাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শুক্রবার বিকালে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে এই অনুষ্ঠান পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আমম দিলসাদ, প্রধান আলোচক কুমিরা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোর্শেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ যথাক্রমে কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক নাসিরউদ্দিন, মোহনা টেলিভিশনের সাংবাদিক কবির শাহদুলাল, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউদ্দিন খালেদ ও সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকের হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আফজাল উদ্দিন সহ সভাপতি রিয়াজ, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফয়েজ আলী ও শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী ইয়াসমিন, মহিলা বিষয়ক সম্পাদক রোমানাস আক্তার সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে আটজনকে ট্যালেন্টফুল ভিত্তি ও 30 জনকে সাধারণ বিজয়ী শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি সনদ সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।